এখন আমি তোমাদের প্রিমুলা অরিকুলা ফ্লাওয়ার এঁকে দেখাচ্ছি। প্রথমে একটা ছোট্ট সার্কেল, এরপর আরেকটা সার্কেল, তারপর একটু রাউন্ড করে ঘুরিয়ে একটা পাপড়ি, ঠিক এই জায়গা থেকে ঘুরিয়ে আরেকটা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে গেল আমাদের ফ্লাওয়ার একটা। এবার আরেকটা দেখো, এখানে এটার কিছু অংশ কাজ আছে যেটা কালার দিয়ে দেখাবো আমি। ঠিক এভাবে আঁকা বাঁকা করে একটা সার্কেল, তারপরে আবার আরেকটা গোল, এরপর রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু পাপড়ি, এইরকম পাতাটা কীরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা। এখানে একটা ডাল, এখন কালারটা দেখো। প্রথমে আমরা লাইট গ্রিনটা নিচ্ছি, প্রতিটাতেই আগে লাইট গ্রিন দিয়ে নিব। এভাবে প্রত্যেকটাতে লাইট গ্রিন, প্রত্যেকটাতে আমি লাইট গ্রিন কালারটা দিয়ে নিলাম। এখন দেখো আমি মিডিলের অংশটা করব, ইয়েলো কালারটা নিয়ে এভাবে জিগজ্যাগ 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 করে কিছু ইয়েলো অংশটা জিগজ্যাগ জিগজ্যাগ করে ইয়েলো অংশটা এভাবে করে নেব। এরপরে দেখো আমি একটা ডার্ক গ্রিন কালার বানিয়েছি, পিচ টাইপের কালার, সেটা হচ্ছে ডার্ক ব্লু আর ডার্ক গ্রিন আর একটু ব্রাউন কালার নিয়ে আমি একটা পিচ কালার তৈরি করেছি। কালারটা ঠিক এইরকম হবে। নিচের সাইডটা, নিচের সাইডটা আমাদের সবসময় একটু অন্ধকার অন্ধকার হয়, সেই জন্য আমাদের উপরের দিকটা একটু লাইট থাকবে আর নিচের দিকটা ডার্ক। একইভাবে এইটারও তাই, শুধুমাত্র নিচের সাইডটা আমরা ডার্ক কালারটা দিয়ে নিচ্ছি। এভাবে ডার্ক কালারটা দিয়ে নিচ্ছি। এরপরে দেখো ব্ল্যাক কালারটা নিব, তুলিতে কোনো পানি নিব না, শুধু ব্ল্যাক কালারটা তুলির সাথে মিশিয়ে নিব, তা না হলে নষ্ট হয়ে যাবে। এভাবে জাস্ট কিছু টান, ঠিক এভাবে কিছু টান। একইভাবে এখন দেখো ভিতরে একটু ডট ডট মতো কয়েকটা কালো দিয়ে নেব, এভাবে
এখানেও একটু লম্বা লম্বা টান দিয়ে, যেহেতু এটা একটু এই পাশ থেকে সামনে থেকে দেখানো হচ্ছে, এই জন্য এভাবে লাইন টান দিয়ে কিছু ডট ডট। এখন দেখো একটু অরেঞ্জ কালারটা নিব আমি, অরেঞ্জ কালার নিয়ে ঠিক একইভাবে একটু একটু করে এগুলোতে আবার একটু ডট ডট, একইভাবে একটু অরেঞ্জের ডট ডট প্রত্যেকটাতে। এভাবে প্রতিটা প্রতিটাকে আমি অরেঞ্জের ডট ডট দিয়ে নিলাম। এখন দেখো পাতার কালারটা দেখাবো আমি, একটু পিত কালারটা নিয়ে সাথে লাইট গ্রিন, এভাবে লাইট গ্রিনটা দিয়ে দিব। এখন দেখো আমি আউটলাইনটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় দেওয়ার দরকার নাই, কিছু কিছু জায়গায়। এভাবে কিছু কিছু জায়গা আমি আউটলাইন দিয়ে নিচ্ছি। তারপরে দেখো তুলিতে একটু ব্ল্যাক কালারটা নিয়ে জাস্ট এইভাবে চিকন করে একটা টান দিয়ে পাতার শেপ এইভাবে হয়ে গেল আমাদের রেমুলা অরিকুলা ফ্লাওয়ার।